আজকে যে হাসিনা নামে মহিলাটা মারা গেলেন, তার বার্ন 90% বার্ন ছিল। আইসিতে তাকে রেখেছিলাম, যতটুকু আমাদের শ্বাস ক্যাপাবিলিটি ছিল আমাদের এখানকার সর্বোচ্চ চেষ্টা। সবারই তো পার্সেন্টেজের বার্ন অত্যন্ত বেশি এবং তাদের শ্বাস নাইলেও পুরো আছে, ফলে তারাও আসলে অনেক ঝুঁকির মধ্যেই আছে সবাই। আর তিনজন যে আছে তারাও সবাই ঝুঁকির মধ্যে আছে, তবে সবাইকে তো আমরা এইচডি এবং আইসিউতে রেখেছি।